দুধ বা দইয়ের সাথে এক চামচ গ্রহণ করুন শরীরে যতই থাকুক দুর্বলতা আর ক্লান্তি সব দূর হয়ে যাবে এক নিমিশে হ্যালো বন্ধুরা সারাদিন কাজ করার পর শরীরে ক্লান্তি এবং দুর্বলতা আসা একটি সাধারণ বিষয় কিন্তু বন্ধুরা এই দুর্বলতায় আপনার শরীর থেকে পরদিন যায় না যা পরের দিন কাজের সময় আপনি অনুভব করেন চোখে জ্বালা পোড়া মাথা ব্যথা ঘাড়ে ব্যথা ইত্যাদি যে সমস্যা হয় এবং যদি আপনার শরীরের দুর্বলতা অনুভব হয় তাহলে বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি একটি আয়ুর্বেদিক সমাধান আয়ুর্বেদিক বইতে হাজার বছর আগে ঋষি বাগ ভট্টাচার্য যে প্রক্রিয়া লিখেছিলেন সে অনুযায়ী আমি এমন একটি উপায় বলবো। যা আপনার শরীরের দুর্বলতা এবং ক্লান্তি ভাব দূর করবে এটা শুধু আপনার শরীরের হাড্ডির ব্যথা ক্লান্তি এবং দুর্বলতাই দূর করবে না সাথে সাথে আপনাকে দিবে এমন এক শক্তি যা আপনি আগে কখনো চিন্তাও করেননি তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আপনারা এটা কিভাবে তৈরি করবেন এটা আপনারা দুধ এবং দধি দুটোর সাথে খেতে পারেন তবে খাওয়ার সময় আলাদা এই উপায়টি বানানোর জন্য আমাদের প্রথমে নিতে হবে পোস্ত দানা বন্ধুরা আয়ুর্বেদিকে পোস্ত দানার অনেক সুনাম রয়েছে পোস্ত দানাকে ব্যথা নিরাময়ক বলা হয় যা আমাদের শরীরের সব ধরনের ব্যথা দূর করতে সাহায্য করে সাথে সাথে কাজের পরে যে দুর্বলতা অনুভব হয় তা দূর করে এবং যদি অনিন্দ্রার সমস্যা থাকে তাহলে রাতে পোস্ত খেলে অনিন্দ্রার সমস্যা দূর হয়ে খুব সুন্দর এবং ভালো ঘুম হয় এতে পাওয়া যায় ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার শরীরে শক্তি উৎপন্ন করে বন্ধুরা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন এরপরে এর সাথে নিতে হবে আখরোটের বীজ দুই থেকে তিনটি তাজা আখরোটের মূল নেবেন এর জন্য আপনারা বাজার থেকে আখরোট কিনে এনে তারপর মূল বের করে নিন আপনারা চাইলে এগুলো দুধ এবং দধি যে কোনোটার সাথে ব্যবহার করতে পারেন কিন্তু এর সাথে আপনাকে আরও একটি উপকরণ ব্যবহার করতে হবে এবং সেটা হচ্ছে কাজু বাদাম বন্ধুরা আমাদের আয়ুর্বেদিকে কাজু বাদামকে অনেক উপকারী বলা হয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা পুরুষের শরীরের জন্য অনেক উপকারী এটা পুরুষের শরীরের দুর্বলতা কমিয়ে যৌবন শক্তি বৃদ্ধি করে এবং সাথে সাথে এতে পাওয়া প্রোটিন আমাদের শরীরের দূর করে এটা ডায়াবেটিস রোগ হার্ট এবং উচ্চ রক্তচাপের সমস্যা সমাধানেও অনেক উপকারী আপনারা এই বাদাম গুঁড়ো তৈরি করবেন এবার এই উপকরণগুলো ব্যবহার করার জন্য আপনি প্রথমে এক গ্লাস দুধ নেবেন এবং এতে এক চামচ পোস্ত দেবেন সাথে সাথে এতে দেবেন একটি আখরোটের মূল এবং সেই সাথে দেবেন তৈরি করে রাখা কাজু বাদামের গুঁড়ো আপনারা যে দুধ নেবেন সেটা গরম করে নেবেন এবং দুধের মধ্যে উপকরণগুলো দিয়ে দশ মিনিট অপেক্ষা করবেন তারপরে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন এতে পোস্ত দানা ফুলে উঠবে এবং আমাদের উপায়টিও তৈরি হয়ে যাবে এই পানীয়টি আপনারা রাতে বানাবেন এবং রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে খাবেন এটা আপনার অনিন্দ্রা ক্লান্তি ভাব এবং দুর্বলতা কমিয়ে দেবে পরের দিন আপনি কোনো ধরনের দুর্বলতা বা ক্লান্তি ভাব অনুভব করবেন না বরং নিজেকে আরো ফ্রেশ মনে হবে এটি খেলে আপনি সারাদিন শরীরে শক্তি অনুভব করবেন এবং নিজেকে অনেক ফ্রেশ লাগবে আর কাজের সময় আপনি যে ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করেন তাও দূর হয়ে যাবে এবং আপনি যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন এটা আপনি দুধ এবং দধি যে কোনোটার সাথেই ব্যবহার করতে পারেন কিন্তু আপনি একই সাথে দুটো একসাথে ব্যবহার করতে পারবেন না আর দিনে এটা একবারই ব্যবহার করবেন এক সপ্তাহ নিয়মিত এভাবে ব্যবহার করলে আপনার শরীরের দুর্বলতা এবং ক্লান্তি ভাব পুরোপুরি ভাবে দূর হবে শরীরের দুর্বল হাড্ডি শক্তিশালী হবে এবং হাড্ডির ব্যথাও দূর হবে তো বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে